আমি ডক্টর আফসানা বেগম, কনসালটেন্ট মেডিসিন, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। আসলে হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আমাদের দেশে মানুষের একটা প্রধান সমস্যা। এর প্রধান কারণ হচ্ছে আমরা ঠিক মতো খাবার খাই না, কারণ দেখা যায় যে আমাদের দেশে বেশিরভাগ মানুষই সকালবেলায় নাস্তা খেতে দেরি করেন অথবা সকালবেলায় নাস্তা খান না। এটা ছাড়াও বিশেষ করে ভরপেট খাবার পরে একটু ঘুমিয়ে থাকতে পছন্দ করেন এবং রাতে খাবার দেরিতে খাওয়ার পরে প্রায় সকলেই বিছানায় শুয়ে পড়েন। এই সকল কারণেই সাধারণত হাইপার অ্যাসিডিটি ডেভেলপ করে থাকে। তাছাড়া আমাদের যে খাদ্যাভ্যাস, যেটা হচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে তেল জাতীয় খাবার খাই, যেমন ভাজা পোড়া এবং প্রচুর চর্বি জাতীয় খাবার খেয়ে থাকি, এগুলো কিন্তু আমাদের হাইপার অ্যাসিডিটির প্রধান কারণ।